শুভ সন্ধ্যা প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ইগলো আইস ক্যাফে প্রেজেন্স নাগরিক ক্যাফের আজকের আয়োজনে। আর আপনারা সকলেই নিশ্চয়ই জানেন, যেখানেই মিষ্টি হোক সেখানেই ইগলো। আর আমাদের আজকের এই আয়োজনটিও কিন্তু প্রেজেন্টেড বাই ইগলো আইস ক্যাফে। আজকের আমাদের এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের ভীষণ প্রিয় একজন মানুষকে, প্রিয় সঙ্গীত শিল্পীকে, তিনি হচ্ছেন দিথি। আমার শুভ সন্ধ্যা আপু। শুভ সন্ধ্যা। ভীষণ ভালো লাগছে আজকে আপনাকে আমরা আমাদের এই আয়োজনে পেয়েছি। আপনার কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। প্রথমত তোমাকে আমি পেয়েছি আজকে, আমার সাথে দুজন মিলে খুব গল্প করবো, গান তো হবেই, এবং আমার সাথে আজকে যারা বাজাবে আমার খুব আদরের ওরা, ওদের গ্রুপটার নাম হচ্ছে বিন্দু। একে একে না হয় সবার পরিচয় আমি করাবো পরে। ওকে, সবাই অবশ্য চেনে সবাই তাদেরকে। আর আর আমি অবশ্যই বলবো যে নাগরিক টিভির কাছে আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রত্যেকের প্রতি, আজকের এই আয়োজনটিতে আমাকে সুযোগ করে দিতে পারছেন। গান দিয়ে শুরু হোক, আপনার কণ্ঠের কোন গানটি প্রথমে রাখতে চান? আজকে আমি আমার গানের ডালিটা মূলত সাজিয়েছি আমাদের বাংলাদেশের কিছু জনপ্রিয় চলচ্চিত্রের গান দিয়ে, এবং 70, 80, 90 এই তিন দশকের গানগুলো আজকে আমি চেষ্টা করবো। একদম গোল্ডেন এইজ যাকে বলে থাকি আমরা, একেবারে সঙ্গীতের স্বর্ণালী। একদম। তো প্রথমে আমার খুব পছন্দের একটি গান দিয়ে আমি শুরু করছি। আচ্ছা। গানটির মূল শিল্পী শ্রদ্ধেয় সাবিনী ইয়াসমিন এবং শুরু করেছিলেন শ্রদ্ধেয় আলম খান স্যার। আমি চেষ্টা করি। বেশ।
শ্রদ্ধা আলম চাচাকে অবশ্যই শ্রদ্ধা করে স্মরণ করছি। গতকালকে আসলে ওনার 75তম জন্মদিন ছিল। আমরা সবসময় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যেন তিনি সবসময় অনেক সুস্থ থাকেন এবং আমাদের মাঝে সুস্থভাবে বেঁচে থাকেন, দীর্ঘায়ু হন। একেবারে অবশ্যই। আর ভীষণ মিষ্টি একটি গান, আর মিষ্টি সন্ধ্যার জন্য একেবারে উপযুক্ত একটি গান। একেবারে আমার খুব পছন্দের একটি গান, যদিও সচরাচর খুব একটা আসলে আমি গাই না, আজকে আমার খুব ইচ্ছে হলো যে আলম চাচার একটি গান দিয়ে শুরু করি। অনেক ধন্যবাদ আপু। পরের গানে যাই। আমি বলছিলাম যে 70-80-90, 70 দশকের একটা তো শোনালাম, এখন 90 দশকের। আচ্ছা, এই গানটা তোমাকে চাই, ছায়াছবির এবং আমাদের সর্বপ্রিয় সালমান শাহ, ওর অভিনীত একটি ছবি ছিল সালমান শাহ এবং সাবদেরে। তো এটা আহমেদ ইমতিয়াজ বুলবুল চাচার একটি, আমি বলবো যে খুব চমৎকার একটি সৃষ্টি, আমি চেষ্টা করছি। বেশ শুনবো।
সুন্দর একটি গান, আর খুব সুন্দর করে গাইলেন আপু। আর এই গানগুলো যখন শুনি তখন কিন্তু নস্টালজিয়া কাজ করে, যেমন করে ওই চলচ্চিত্রের কথা মনে হয়, সালমান শাহ সাবরের কথা মনে হয়, ঠিক তেমন করে কিন্তু বাংলাদেশ টেলিভিশনের একটি অনুষ্ঠান ছিল যে অনুষ্ঠানে কিন্তু এই চলচ্চিত্রের জনপ্রিয় গানগুলো সেই সময় ছায়াছন্দ প্রচার করা হতো। এবং আমরা তো ছোটবেলায় মানে একেবারে অধীর আগ্রহে বসে থাকতাম। আমার মনে আছে যে এই বুধবার, আজকেও তো বুধবার, বুধবার দিন প্রচারিত হতো ছায়াছন্দ এবং সেখানে চলচ্চিত্রের গানগুলো আসতো, এবং তখন তো রেডিওতেও আমরা প্রচুর গান শুনতাম, প্রচুর ফিল্মের অ্যাডভার্টাইজমেন্ট গুলো আসতো, গানগুলো আসতো, তো সেখান থেকেই কিন্তু অনেক গান আমি বলবো যে তোলা হয়েছে। সত্যি আসলে গোল্ডেন সময় ছিল ফিল্মের জন্য। সালমান শাহর সূচনাটা যখন হয় কেমন থেকে কেমন ছায়াছবির মাধ্যমে, তখন তো আমি বলবো যে চলচ্চিত্রে একটি নতুন ধারা তৈরি হয়েছিল। সত্যি দর্শক আছেন এই মুহূর্তে আমাদের সাথে, একটু কথা বলবো তার সাথে। হ্যালো শুভ সন্ধ্যা, কে আছেন সাথে? হ্যালো শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, নিশ্চয়ই আপনিও ভালো আছেন। জি আপু, দিথি আপুকে দেখে তো একদম বেশি ভালো আছি এখন। আমাদেরও কিন্তু একই অবস্থা। আমি ডেইজি বলছিলাম আপু, বরিশাল থেকে। আচ্ছা হ্যাঁ ডেইজি, আপনি নিশ্চয়ই দিথি আপুর সাথে কথা বলতে চান? বলুন। হ্যালো আপু, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ডেইজি, আপনি কেমন আছেন? এই তো আপু খুব ভালো আছি, আপনাকে দেখে আপনার গান শুনে আরো বেশি ভালো আছি আপু। নাগরিক অসম্ভব ধন্যবাদ আপনাকে আনার জন্য, আজকে আপনার সাথে কথা বলতে পারতেছি এই জন্য আমার মানে আপনার সাথে কথা বলতেছি আপু। আমার খুব ভালো লাগছে। শুরুতেই আপু খুব ভালো ভালো গান করলেন আপু, আজকে নাগরিক টিভিতে আপনি যতক্ষণ আছেন আমি মানে রিমোট হাতে নেবো না, আপনার গানই শুনবো। আপু আমার দুটো গানের রিকোয়েস্ট আছে, একটা হচ্ছে আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে, আর একটা হচ্ছে তোমারে লেগেছে এত যে ভালো তা বুঝিটা জানে, যে কোনো একটা গান যদি মনে করে একটু করতেন আপু আমার। অবশ্যই আমি অবশ্যই চেষ্টা করবো, অনেক ধন্যবাদ কল করবার জন্য। অবশ্যই তোমাকে এবং আশা করবো যে শেষ পর্যন্ত সাথেই পাবো। হ্যাঁ যেহেতু কমিটমেন্ট করেছে রিমোট আজকে টাচ করবে না যতক্ষণ দিথি আপু আছে নাগরিকের স্ক্রিনে। ছোট একটা বিরতিতে যাই আপু, তারপর আবার ফিরছি, দারুণ কিছু গান নিশ্চয়ই অপেক্ষা করছে আমাদের জন্য। প্রিয় দর্শক, ইগলু আইস ক্যাফে প্রেজেন্টস নাগরিক ক্যাফের এই আয়োজনের এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আশা করি আপনারা আমাদের সাথেই আছেন। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি ইগলু আইস ক্যাফে প্রেজেন্টস নাগরিক ক্যাফের আজকের এই আয়োজনে। আর প্রিয় দর্শক, ঘরে বসে আপনারা যদি ইগলুর 100টিরও বেশি ফ্লেভার ট্রাই করতে চান, সেক্ষেত্রে 16556 এই নম্বরে কল করতে হবে এবং আপনার পছন্দের আইসক্রিমটি অর্ডার করতে হবে। আমাদের আজকের এই আয়োজনে আমাদের সাথে আছেন প্রিয় শিল্পী দিথি, তার কণ্ঠে গান শুনছি আমরা। দুটি গান কিন্তু দারুণ আমাদেরকে আপনি শুনিয়েছেন দারুণভাবে, এখন কোন গানটি শুনবো আপনার কণ্ঠে? এখন আমি 80 দশকের শেষের দিকে একটি ছায়াছবি রিলিজ হয়েছিল চাঁদনি, এবং সেই ছায়াছবির পরে আমরা অনবদ্য একটি জুটি পেয়েছিলাম স্বপ্না সাই, এবং সেটাও কিন্তু চলচ্চিত্রের ধারাকে আমি বলবো যে বদলে দিয়েছিল। এবং শ্রোতা ইতেশাম আঙ্কেল, আমি তো আঙ্কেল বলে সম্বোধন করতাম, উনি ছিলেন এই ছবির পরিচালক। এবং এই ছবিটি আমি বলবো যে একটি গান ভিত্তিক ছায়াছবি ছিল, অসংখ্য গান ছিল এই চলচ্চিত্রে এবং প্রতিটি গানই আমি বলবো যে দর্শক জনপ্রিয়তা পেয়েছিল। সত্যি তো সেখান থেকে একটি গান শোনাবার চেষ্টা করেছি, গানটি গীতিকার আমার বাবা গাজী মাজহারুল আনোয়ার এবং সুরকার শ্রোতা আনোয়ার পারভেজ এবং মূল শিল্পী সাবিন আন্টি, আমি বিশ্বাস করব। বেশ দুর্বাসী তেন যদু জানি রে, ও আমার জান দুর্বাসী তেন যদু জানি রে, কত সোহাগিয়া গরে সাজি জানি রে, ও আমার জান দুর্বাসী তেন যদু জানি রে, ও আমার জান দুর্বাসী তেন যদু জানি রে।
difficult. আচ্ছা, এই যে তখন বলছিলেন যে আমার বাবার গান অর্থাৎ গাজী মাজহারুল আনোয়ার আমাদের বাংলাদেশের একটি বলা চলে রত্ন এবং কিংবদন্তি একজন গীতিকার তিনি, তার সন্তান হিসেবে তার গানগুলো যখন আপনি পরিবেশন করেন দর্শকের সামনে কেমন লাগে বা কি মনে হয় আসলে যদি টেলিভিশনের সামনে স্যার এখন থাকেন বা দেখেন? এখন তো বাবা একেবারে বসে আছেন টান টান হয়ে, মানে গান কেমন করছি তার চেয়ে বড় কথা কি কি ভুল ত্রুটি করছি সেটা ধরবার জন্য, এবং মাও তাই। আসলে আমি বলবো যে তারা যেমন আমার গানের ভক্ত তো বটেই, তবে সবচেয়ে বড় সমালোচক, তবে এই সমালোচনাটা অবশ্যই আমার ভালোর জন্য, যাতে ভবিষ্যতে আমি আরো ভালো করতে পারি। আর বাবার গান গাইতে কেমন লাগে, আসলে এই প্রশ্নের সম্মুখীন আমি অনেকবার হয়েছে এবং বারবারই আমি একই কথা বলি যে যখন সবাই যখন আমার গান শুনে দিথি কেমন গান গাচ্ছে তার চেয়ে বড় কথা যে গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে আচ্ছা কেমন গান করছে একটু দেখি তো, সেটা অনেক ক্ষেত্রে একটু প্রেশার হয়ে যায় আমার জন্য। প্রতি মুহূর্তে পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হচ্ছে আপনার? সবসময় পরীক্ষার ভেতর দিয়ে যাই। তবে আমার কাছে যেটা মনে হয় যে যখন আমার তো একটা সঙ্গী জীবনে একটা গ্যাপ এসেছিল প্রায় 10 বছরের, তো তারপর যখন আমি শুরু করলাম শুরুতে, তো তখন আমার যখন লাইভ অনুষ্ঠান গুলো হতো বাবা কখনোই ফোন টোন দিতেন না, কারণ বাবা খুব স্ট্রিক্ট মানুষ, তার কাছে ভালো হলে ভালো খারাপ হলে খারাপ। কিন্তু ইদানিং আমি দেখি যে আমার কোনো লাইভ প্রোগ্রাম হলে বাবা মাঝে মাঝে ফোন দেন, মানে যখন তার ভালো লাগে তখন তিনি ফোন দেন, এবং তখন দু একটা প্রশংসার বাণী যখন বলেন তখন আমার মনে হয় যে না সত্যি ভালো হয়েছে, না তো বাবা অ্যাটলিস্ট বলতেন, ফোন করতেন না সেটাই। আচ্ছা, দর্শক আছেন এই মুহূর্তে আমাদের সাথে, একটু কথা বলবো তার সাথে। অবশ্যই। হ্যালো, শুভ সন্ধ্যা, কে আছেন সাথে? শুভ সন্ধ্যা, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? আমি মাহমুদুল ইসলাম বলছিলাম রংপুর থেকে। আচ্ছা, নিশ্চয়ই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই, বলুন, শুনছেন? জি, আসসালাম আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপু? জি, খুব ভালো আছি, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনাদের জয় ইনশাল্লাহ ভালো আছি। আপনার একটা গানের রিকোয়েস্ট ছিল, সেটা হচ্ছে আমি বুলবুল চাচার একটি গান করেছি, তো আপনি সাথেই থাকুন, আর একটি গান আমি অবশ্যই চেষ্টা করবো আপনার জন্য। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে কল করবার জন্য, সাথেই থাকবেন আশা করছি। পরের গানে যাবো আপনি? আচ্ছা ঠিক আছে, উনি যেহেতু বললেন বুলবুল চাচার আরেকটি গান করতে, তাহলে আমি এখনই করে ফেলি। খুব ভালো গানটি, প্রিয়জন ছায়াছবির, এবং এটা আসলে একটি ডুয়েট গান ছিল এন্ড্রু কিশোর আঙ্কেল এবং তাবিন আন্টির করা, তো আমি আজকে একাই একটু চেষ্টা করি। এটাও সালমান শাহ অভিনীত একটি ছায়াছবি ছিল। Thank you.
দোলা আছে কিন্তু গানটার মধ্যে, খুব মিষ্টি একটি দোলা, এবং এই গানগুলোর সুর এমনই সুর যে শুনলেই বোঝা যায় যে এটা মধ্যে বুলবুল চাচারই করা। কারণ বুলবুল চাচা বলো কিংবা আলম খান চাচা কিংবা আলোদিন আলী চাচা, ছোট কাকু, পারভেজ চাচা, প্রত্যেকের, সুবল দাস কাকা, প্রত্যেকের একটা আলাদা টিউন আছে, একটা সিগনেচার টিউন যেটাকে বলে আর কি, মানে গান শুনলে বা সুরটা শুনলে বোঝা যায়, বোঝা যায় তো ওনাদের গানের শ্রেষ্ঠটাকে। দর্শক আছেন আবার আমাদের সাথে, হ্যাঁ কথা বলবো। হ্যালো, কে আছেন সাথে? খুব ভালো আছি, আপনারা ফোন করলে আরো বেশি ভালো লাগে। আপনি কেমন আছেন? আমরা অনেক অনেক মজা করে আমাদের ক্লাবে বসে আপনার অনুষ্ঠান দেখছি। বাহ বাহ, অনেক অনেক ধন্যবাদ। জি, কোন গানের অনুরোধ থাকলে আমাকে? জি, গানের রিকোয়েস্ট হচ্ছে ও আমার রাশিয়া বন্ধুরে তুমি কেন কোমরের বিছা হইলা না, এই গানটি বলবে। অবশ্যই শোনাবো এবং আশা করব শেষ পর্যন্ত সাথেই থাকবেন, আমি এই গানটা অবশ্যই শোনাবো আপনাদের সবাইকে আপনার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে কল করবার জন্য, সাথেই থাকবেন। আবার একটা বিরতি নিতে হয়, অনুষ্ঠানের নিয়মে যেহেতু বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে কিছুক্ষণের মধ্যে আবারও ফিরব। অবশ্যই প্রিয় দর্শক, ইগলো আইস ক্যাফে প্রেজেন্টস নাগরিক ক্যাফের এই আয়োজনে আরো একটি বিরতি নিচ্ছি ঠিকই কিছুক্ষণের মধ্যেই। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি ইগলু আইস কাফে প্রেজেন্টস নাগরিক ক্যাফের এই আয়োজনে। আর আপনারা সকলেই জানেন যেখানে মিষ্টি মুখ সেখানে ইগলু, আমাদের আজকের এই আয়োজনটিও কিন্তু প্রেজেন্টেড বাই ইগলু আইস কাফে। আমাদের সাথে আছেন প্রিয় শিল্পী দিথি আনোয়ার, তার কণ্ঠে গান শুনছি। এবারে কি শুনবাবু? আচ্ছা, কিছুক্ষণ আগে একজন ভদ্রলোক ভাই ফোন করেছিলেন, পাবনা থেকে উনি একটি গানের অনুরোধ করেছিলেন, আমি সেই গানটি চেষ্টা করছি। এই গানটি সমাধি ছায়াছবি, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, শ্রদ্ধা সত্য শাশু এবং সাবিনা আন্টির গাওয়া, আমি চেষ্টা করছি। বেশ,
বাবাকে আমি আসলে ফিল্মে তো যেকোনো গানই সিচুয়েশন অনুযায়ী আছে, কিন্তু তারপরও যখন আমি এই গানগুলো শুনেছি বা এই গানটা যখন শুনি বাবাকে জিজ্ঞেস করেছিলাম এবং বলেছিলাম যে বাবা তোমার মনে হয় মেয়েদেরকে নিয়ে অনেক অভিজ্ঞতা আছে, তুমি কিভাবে জানো যে মেয়েদের কি কি পছন্দ? তো যাই হোক, তখন বাবা উত্তর দিয়েছিলেন যে হ্যাঁ অভিজ্ঞতা, বয়স তো কম হয়নি, অভিজ্ঞতা ঝুলিয়ে অনেক বেশি, তো সেখান থেকেই তো আসলে আপনার মায়ের সামনে নিশ্চয় আপনি বলেননি এই কথা একেবারেই না। আচ্ছা, ওকে, বাঁচা গেল তো একটি জায়গা থেকে। সেটাই, বাবা উত্তর তো দিয়েছিলেন এবং বলেছিলেন যে মাকে কখনো বলো না এই কথাটা, তো আমি আজ পর্যন্ত বলিনি। কিন্তু সেটা মনে হয় না বলা না থাকবে, কারণ আমার মনে হয় যে আমি হয়তো সামনে আছেন, কি অবস্থা হবে এখন স্যারের এটা একটা বড় প্রশ্ন, অনুষ্ঠানের পরে নিশ্চয়ই জেনে নিব আপনার কাছে। পরের গানে যাব। আচ্ছা, এখন 90 দশকের একটি ফিল্মের গান করি। আচ্ছা, সালমান শাহ তো গেল, এখন শাকিব খানের সময়। হ্যাঁ, তো তার একটি গান করবার চেষ্টা করছি। গানটি আমি প্রথমবার করব আজকে। এটা আসলে নাগরিক টিভি থেকেই অনুরোধটা ছিল, আগেই আমার কাছে অনুরোধ চলে এসছে, তো আমি এই কারণে চেষ্টা করি। বেশ বেশ